সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করব লাইফ অফ কাউলি, রিটেন বাই স্যামুয়েল জনসন। তো স্টুডেন্ট শুরু করা যাক। স্যামুয়েল জনসন তার লাইফ অফ দ্য পোয়েটস সিরিজটি 1779 থেকে সরি 1779 থেকে 1781 সাল পর্যন্ত তিনটি খণ্ডে প্রকাশ করে। স্যামুয়েল জনসন তার মেটাফিজিক্যাল কবিদের পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে গ্রন্থের এই খণ্ডটি শুরু করেন। তিনি তাদেরকে একদল লোক দেখানো কবি হিসেবে অভিযুক্ত করেন, যারা আসলে তাদের নিজেদের পৃথিবী সম্পর্কিত ও বৈজ্ঞানিক জ্ঞানের প্রদর্শনী করার জন্যই লিখতেন। মেটাফিজিক্যাল শব্দের অর্থ হলো অতি দৈহিক বা আত্মাধিক বা দর্শন শাস্ত্র সম্বন্ধীয় বিষয়। সুতরাং তাদের কবিতার বিষয়বস্তু তেমনি হওয়া উচিত ছিল। আসলে জনসন ও তার সমসাময়িকরা মেটাফিজিক্যাল শব্দটিকে স্পিরিচুয়াল শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করতেন না, বা এটিকে দৈহিক ফিজিক্যাল শব্দের বিপরীত হিসেবে ব্যবহার করতেন না। তাদের কবিতায় তাদের দার্শনিক ও বৈজ্ঞানিক দিকেই ফুটে উঠেছে। তাদের কবিতাগুলো সাধারণত আশ্চর্য সব বৈজ্ঞানিক চিন্তাকল্প ও জিনিসের ঠাসা ছিল, যেমন কম্প্যাস এর দুই কাটার সাথে স্বামী স্ত্রী প্রেমের মিল অথবা ইথার ইত্যাদি। জনসন এই সকল কবিদের আর একটি বিষয় নিয়েও দোষারোপ করেন, আর তা হলো তারা তাদের কবিতায় ছন্দ নিয়ে অতি মাত্রায় চিন্তিত ছিল। জনসন আসলে বিশ্বাস করতেন যে কবিতা বা কাব্য মানুষের হৃদয়ের সাথে সম্পর্কিত। কবিদের কাজ হলো ভালোবাসার কোমলতার মাধ্যমে মানুষের হৃদয়ের দরজা খুলে দেওয়া, যেমনটি আমরা শেক্সপিয়ার ও মিল্টনের কাব্যে খুঁজে পাই। জনসন তাদের কবিতার উপর আঘাত করেন দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে, আর তা হলো অনুকরণ ও ব্যবহারিক দিক। জনসনের মতে মেটাফিজিক্যাল কবিদের প্রথম ব্যর্থতা হলো অ্যারিস্টটলের দেওয়া সত্যিকার কাব্যের প্রথম বৈশিষ্ট্যটি, অর্থাৎ কাব্যকে হতে হবে জীবন ও প্রকৃতি থেকে অনুকরণ করা শিল্প, যা একেবারেই খুঁজে পাওয়া যায় না। তারা কাব্য চর্চার ক্ষেত্রে না জীবনকে অনুকরণ করেছেন না করেছেন প্রকৃতিকে, ফলে তাদের কাব্য বা কবিতা ছিল জীবনের সত্য থেকে অনেক দূরে। এরপর জনসন তাদের ব্যর্থতার দ্বিতীয় দিকটি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন তাদের কাব্য পাঠকদের মনে সেইভাবে নাড়া দিতে না দিত না যেভাবে সত্যিকার কাব্য নাড়া দিত। জনসন তাদের শ্রমকে অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েট্রি লেখার প্রশংসা করেন, কিন্তু জনসন প্রমাণ করতে চেষ্টা করেছেন যে একটি সুরের ঐক্য বিশিষ্ট সমন্বিত সুন্দর সাহিত্যকর্ম যেভাবে পাঠককে সন্তুষ্ট করে, পাঠক হৃদয়কে প্রশান্ত দেয় বা প্রশান্তি দেয়, সেভাবে মেটাফিজিক্যাল পোয়েট্রি পারে না। তার কথাকে প্রমাণ করার জন্য সে মেটাফিজিক্যাল পোয়েট্রির এর মূল উপজীব্য বিষয় অর্থাৎ উইট বা তাদের বুদ্ধিদীপ্ত রস ও রসিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি প্রথম নিশ্চিত করেন যে তাদের সত্যিকার কাব্যের মূল মূল্য তাদের বুদ্ধিদীপ্ত রস রসিকতার ভিতরেই নিহিত রয়েছে। তিনি জন ড্রাইডেনের উদাহরণটি নিয়ে আনেন, যিনি স্বীকার করেছেন যে তিনি ড্রাইডেন, জন ডন ও তাদের সমসাময়িক কবিদের কাব্যের দিক থেকে সরিয়ে গেলেও উইট বা বুদ্ধিদীপ্ত রস ও রসিকতার ক্ষেত্রে অনেক নিচে ছিলেন। তাদের কাব্যের মূল উপজীব্য বিষয় উইট এর উপর আঘাত হানতে উইট এর দুটি আলাদা উইট বুদ্ধিদীপ্ত রস আমি যেটা পূর্বে উল্লেখ করেছি দুটি আলাদা সংজ্ঞা উপস্থাপন করেন। যেমন পোপের মতে উইট হলো তাই যা নিয়ে চিন্তা করা হয়েছিল ঠিকই, কিন্তু তা সুস্পষ্টভাবে প্রকাশ হয়নি। এই সংজ্ঞার উপর ভিত্তি করে তিনি বলেন মেটাফিজিক্যাল পোয়েট এরা একেবারেই ব্যর্থ, কারণ তারা তাদের একক চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন আর কাব্যে শব্দ চয়নের ক্ষেত্রে ছিলেন একেবারেই অসতর্ক। এরপর তিনি উইট এর আরো একটি সংজ্ঞা এনেছেন, উইট হলো যা প্রাকৃতিক ও যা নতুন। তিনি বলেন যদিও মেটাফিজিক্যাল থটস একেবারে নতুন, কিন্তু এটা প্রাকৃতিক নয়, আর তাদের এই অস্বাভাবিকতার কারণেই পাঠকের মনে এই কবিতা বিরক্তিকর লাগে। উইট এই দুই সংজ্ঞা যখন মেটাফিজিক্যাল পোয়েট্রির সাথে মিলে না বা মেটাফিজিক্যাল পোয়েট্রির ক্ষেত্রে কাজ করে না, তখন জনসন এই দুই সংজ্ঞাকে এক পাশে রেখে আরেকটু এগিয়ে যান। তিনি তাদের কবিতাকে এক ধরনের
ডিসকর্ডিয়া কনকর্স এর উদাহরণ হিসেবে পেশ করে। ডিসকর্ডিয়া কনকর্স হলো অসামঞ্জস্যপূর্ণ চিত্রকল্পের মিলন ঘটানো, অথবা এমন জিনিসের মাঝে অতিলৌকিক মিল খুঁজে বের করা যেগুলো আপাত দৃষ্টিতে আলাদা মনে হয়। কাব্যের ক্ষেত্রে তাদের রক্ততা বা শালীনতার লঙ্ঘন, বিভিন্ন ধরনের কাব্য রচনা শৈলীর ও ইচ্ছাকৃত মিশ্রণ তৈরির নিন্দা করেন, এই বলে যে তাদের কাব্য রচনার ওয়েট আসলে যথেষ্টের চেয়েও বেশি, মোর দেন এনাফ। জনসনের আলোচনা পড়ে মনে হবে যেন তিনি মেটাফিজিক্যাল পোয়েট্রির প্রায়োগিক অর্থাৎ ব্যবহারিক ব্যর্থতা নিয়ে দোষারোপ করেছেন, কারণ তাদের কাব্য মানুষের আবেগ অনুভূতি চিত্রায়ণ বা সচল করতে পারেনি। আসলে তিনি সত্যিকার কাব্যের ব্যবহারিক ও অনুকরণিক মূল্যের বৈশ্বিক সংজ্ঞা প্রদান করার মাধ্যমে তাদের কাব্য মূল্যের ক্ষেত্রটি ছেড়ে দিয়েছেন। আমরা যদি আরো উন্নত ও যথোচিত ধারণা রাখি, যেহেতু উইটকে একই সাথে প্রাকৃতিক ও নতুন হিসেবে ধরা হয়, যদিও বিষয়টি স্পষ্ট নয়, তাহলে প্রথমবার কাব্য সৃষ্টির পরে এটাকে উইট এর নতুনত্ব সঠিক হিসেবে স্বীকৃতি দেওয়া যায়। আর যদি এটা হয় যে কাব্য লিখতে গিয়ে তারা কোনো উইট খুঁজে না পেত, তাহলে তো ম্যাটাফিজিক্যাল কবিদের উত্থান ঘটতো না। জনসন জেনে শুনে কাব্য রচনার ক্ষেত্রে পাঠকের গুরুত্বকে জোর দিয়েছিলেন। যদি কোনোভাবে ম্যাটাফিজিক্যাল কনসেপ্ট বা ধারণাগুলো প্রাকৃতিক সঠিক ও স্পষ্ট প্রমাণে ব্যর্থ হয়, তবে তারা অন্য কোনো সময়ও ওই জায়গায় এটিও হয়েছিল বলে মনে করবে। গেটে মন্তব্য করেছিলেন যে অপ্রাকৃতিক এটাও কিন্তু এক ধরনের প্রাকৃতিক, অর্থাৎ অপ্রাকৃতিক এটাও কিন্তু এক ধরনের প্রাকৃতিক, অর্থাৎ দ্য আনন্যাচারাল দ্যাট টু ইজ ন্যাচারাল। ম্যাটাফিজিক্যাল কবিরা তাদের অধ্যয়ন চালিয়ে যাচ্ছে এবং তাদের এই সকল প্যাসান অর্থাৎ ইন্টারেসি ও মৌলিকত্ব বিশিষ্ট ওয়ার্জিনালিটি কবিতার কারণে পাঠকদের কাছে সম্মান পাচ্ছে। তাদের কষ্টকল্পিত পেরফেস্ট কনসেপ্টস গুলোর মাধ্যমে যে দৃশ্যপট অর্থাৎ ইমেজেস সৃষ্টি করা হয়েছে, সেগুলোর স্বাভাবিকতার ন্যাচারালনেস কারণেই এটা হয়েছে। এই ধরনের মূল্যায়ন আসলে পূর্বপর প্রসঙ্গ অর্থাৎ কনটেক্সট পূর্বপর কনটেক্সট বা প্রসঙ্গে পাঠকের বোঝার যোগ্যতা এবং এটি কোন সময়ে পড়া হচ্ছে পুরোপুরিভাবে তার উপর ডিপেন্ড করবে, নির্ভর করবে। জনসনের কাছে উইট এর আরেকটি মানদণ্ড ছিল, আর তা হলো এটাকে অবশ্যই পাঠকের কাছে নতুন হতে হবে। কিন্তু প্রশ্ন হলো যে জিনিসটা বারবার ব্যবহার করা হচ্ছে সেটা কিভাবে নতুন থাকে। আসলে যে কোনো কনসেপ্ট বা চিন্তাধারা বারবার ব্যবহারের ফলে যখন একটি মৃত রূপককে ডেড মেটাফোর পরিণত হয়, তখন তার ভিতরকার সকল মোহনীয় শক্তি ও উইট হারিয়ে ফেলে। আর কখন বা এবং কোন যুগে এই লেখাটি পড়া হচ্ছে এই উপাদানটি নির্ভর করে তার উপর। জনসন তাদের কবিতার সঠিক মূল্যায়ন করতে গিয়ে কখনো কখনো তাদের দোষ দেওয়ার পরিবর্তে তাদেরকে প্রশংসা করেছেন, যদিও তারা বারবার তাদের উইট গুলো তাদের মিথ্যা ধারণাকল্পের অর্থাৎ ফলস কনসেপ্টস এর মাধ্যমে প্রকাশ করেছেন। একই সাথে তারা অপ্রত্যাশিত সত্যেরও প্রকাশ ঘটিয়েছিলেন। যদিও তাদের কনসেপ্ট গুলো ছিল দুর্বোধ্য অর্থাৎ ফায়ার পেস্ট, কিন্তু অবশ্যই এগুলোর মূল্য তাদের প্রাপ্য। তাদের কবিতাতে তিনি এক ধরনের নতুন সত্য খুঁজে পাওয়ার পাশাপাশি আরো কিছু মূল্যবান বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন, যেমন সূক্ষ্মদর্শিতা, অনুচিন্তন অর্থাৎ রিফ্লেকশন ও তুলনা করার শক্তি, সত্যিকারের উইট প্রয়োজন উপযোগী জ্ঞান, অনুভূতি প্রবণতার প্রাচুর্যের স্বল্পতা থাকা সত্ত্বেও অনেক বেশি সভ্যতা বা শালীনতা, সম্পূর্ণভাবে নিশ্চিত না হওয়া গেলেও ম্যাটাফিজিক্যাল কবিদের প্রতি জনসনের দৃষ্টিভঙ্গি ছিল যথাযথ এবং তার সময়ের সাহিত্যশাস্ত্র দ্বারা প্রভাবিত, যেখানে অনুকরণশীলতা অর্থাৎ অ্যারিস্টটলস মিমিসেস অর ইমিটেটিভনেস ভাঙ্গনের ওপর ঐক রূপক অভিব্যক্তি অর্থাৎ ম্যাটাফিজিক্যাল এক্সপ্রেশন গুরুত্ব দিত। আমাদের আসলে মনে রাখা দরকার যে ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি হলো 16 শতাব্দীর সরল ও মিষ্টি মধুর কাব্যের বিরুদ্ধে এক ধরনের প্রতিক্রিয়া এবং তাদের নিজেদের সময়ের সাহিত্যশাস্ত্রের বিরুদ্ধে একটি সাহসী কাজ। আর এই কারণেই
মেটাফিজিক্যাল কবিরা কবিতা রচনার ক্ষেত্রে একটি নতুন রচনা শৈলী গ্রহণ করেছিলেন, যা পরবর্তী শতকে সাহিত্যের উপর বিরক্ত পাঠকের কাছে আরো শক্তিশালী বহুমাত্রিক কঠোর ও চিত্রকর্ষী ছিল। তো এই ছিল আজকের বিষয়বস্তু, লাইফ অফ কাউলি জনসনের। তো আজ এই পর্যন্ত, অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।